দেশে রাজনৈতিক অরাজকতা তৈরি হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এই সময়ে এবং যখন আমরা নভেম্বরের মধ্যে সমস্ত তাদের এই বছরের শিক্ষা কার্যক্রম পাঠ্যসূচি পরীক্ষা সব শেষ করতে চেষ্টা করছি, সেই সময়ে এই রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হবে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা কইছো। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটাকে সাউন্ড দাও জায়গা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।